বন্ধুরা মুখে এই সামান্য জিনিসটা যদি তোমরা ঘষে ঘষে লাগাও তাহলে দেখবে সপ্তাহে একদিন ইউজ করলেই তোমাদের স্কিন একদম ফর্সা হয়ে যাবে তিন গুণ ফর্সা করে দেবে তোমরা যদি এটা ইউজ করো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করব যেটা ইউজ করলে তোমাদের স্কিন তিন গুণ ফর্সা হবে একবারেই আর এটা যদি সপ্তাহে একবার তোমরা করতে পারো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের স্কিন কিন্তু দিনে দিনে অনেক বেশি ফেয়ার হবে আর পরিষ্কার হবে স্কিনে কোনো দাগ থাকবে না পার্লারে গিয়ে তো আমরা ব্লিচ করে থাকি ব্লিচ করলে কী হয় সেগুলোতে কেমিক্যাল দেওয়া থাকে তার ফলে আমাদের স্কিন কিন্তু তখন মনে হয় ফর্সা হয়ে গেল তার কিছুদিন পর গিয়ে কিন্তু স্কিন প্রচুর পরিমাণে ড্যামেজ হয় এরম অনেকেই আছে যারা আমার ভিডিও দেখছে তারা হয়তো জানবেন যে ব্লিচ করলে স্কিন কতটা ড্যামেজ হয় ব্লিচ করা কিন্তু খুব খারাপ কিন্তু আজকের এই রেমেডিতে আমি এমন কয়েকটা জিনিস দিয়ে ব্লিচ করেছি তার মেন ইনগ্রিডিয়েন্ট ভেজলিন থামলেন লেখেই বুঝে গেছো তো এই ভেজলিন দিয়ে আমি এমন একটা রেমেডি শেয়ার করছি তোমাদের সাথে যেটা ইউজ করলে তোমাদের স্কিন পরিষ্কার হবে ফর্সা হবে ডিট্যানও হবে তো চলো দেখে নিই ভিডিওটা বেশি কথা না বলে আর একটা অনুরোধ আমার চ্যানেলে জানা না নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলো না তো চলো দেখে নিই আজকের রেমেডিটা এই রেমেডির জন্য লাগছে আমাদের খুব পরিচিত ভ্যাজলিন ভ্যাজলিন আমরা কম বেশি সকলেই ইউজ করে থাকি তাই পাঁচ টাকার একটা ছোট্ট এরম ভ্যাজলিনের ডিব্বা একটা কিনে নেবে কিনে নিয়ে এটা থেকেই তোমরা সারা মাসের এই ব্লিচ ফেশিয়ালটা করতে পারবে এই ব্লিচ ফেশিয়ালের জন্য আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক ঠিক হাফ চামচের মতো ভ্যাজলিন দেখো আমি এখানে চামচের সাহায্যে ঠিক হাফ চামচ মতোই ভ্যাজলিন নিচ্ছি এ ভেসলিন আমাদের স্কিনকে স্মুথ করে আমাদের স্কিনকে না ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এরপর যেটা লাগছে সেটা হচ্ছে টমেটো টমেটো এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে কিচেন ইনগ্রিডিয়েন্ট একদম তো টমেটো পুরোটা আমি কাটছি না অল্প একটু চামচের সাহায্যে ফুটো করে নিয়ে টমেটোর রসটাকে আমি অল্পই নিচ্ছি এই দু চামচ মতো টমেটোর রসটা এরপর বাদবাকি টমেটোটা তোমরা রান্নার কাজে ইউজ করে ফেলতে পারবে পুরোটা আমি এখানে কেটে নিলাম না অল্প একটু ফুটো করে আমি দু চামচ মতো রস এখানে নিয়ে নিলাম টমেটোর রস কিন্তু আমাদের স্কিনকে লাইটেন করতে ব্রাইটেন করতে সাহায্য করে এরপর যেটা নিলাম সেটা হচ্ছে হাফ চামচ মতো কস্তুরি হালদি কস্তুরি হালদিও আমাদের স্কিনের দাগ ছোপকে কমাতে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এরপর খুবই পরিচিত ইনগ্রিডিয়েন্ট আমাদের বেসন বেসন আমাদের স্কিনকে পরিষ্কার করে স্কিনকে এক্সফলিয়েট করে কোলাজেনকে বুস্ট করতে সাহায্য করে এখানে ছোটো চামচের দেড় চামচ মতো আমি বেসন নিলাম এবার এই প্রত্যেকটাকে ভালো করে মিক্স করবে মিক্স করতে একটু অসুবিধা হবে কারণ ভ্যাসলিন বলতে চাইবে না ভ্যাসলিনকে এখানে আমি ডবল বয়লারে গলিয়ে নিতে পারতাম কিন্তু এরমভাবে মিক্স করে নেবে শুধু শুধু অতটা ঝামেলার দরকার নেই ভ্যাসলিন এমনিই দেখবে বেসনের সাথে টমেটোর রসের সাথে একদম মিক্স হয়ে যাবে মিক্স হয়ে যাবার পর প্রথমে আমি আমার মুখটাকে ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুছে দিচ্ছি এখানে খুব একটা জলের প্রয়োজন হবে না এখানে তোমরা রাত্রের দিকে না এই ব্লিচ ফেশিয়ালটা করবে কারণ ব্লিচ করলে কী হয় আমাদের স্কিনটা মানে পরিষ্কার করে দেয় আমাদের স্কিনের যে লোমগুলো আছে সেগুলোকে ব্রাউন করে দেয় যেটা পার্লারে করে থাকে আর ব্লিচ দিলেই না মুখটা প্রথমেই দেখবে চিচির করে একটুখানি জ্বলতে শুরু করে তাই এখানে টমেটোর রস আছে প্রথমে হালকা মানে খুব যাদের সেন্সিটিভ স্কিন তাদের হালকা একটু ইচিং হতে হলেও হতে পারে তাই কোনো ভয়ের কারণ নেই তোমরা একবার এটা প্যাচ টেস্ট করে নিও যাতে খুব সেন্সিটিভ স্কিন আর বাদ বাকি প্রত্যেকেই কিন্তু এটা যে কোনো বয়সের মানুষই এটা অ্যাপ্লাই করতে পারবে টমেটোর রসে থাকে ভিটামিন এ ই আর বিটা ক্যারোটিন যা আমাদের স্কিনকে না লাইটেন করতে কালো দাগচোপ ট্যান রিমুভ করতে ভীষণ সাহায্য করে আর দিয়েছি এখানে কস্তুরি হলদি যেটা আমাদের স্কিনে ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করবে স্কিনে কোনো যদি ব্রণত সমস্যা থাকে র্যাশের সমস্যা থাকে সেগুলোকেও কমাবে এখানে যদি কিচেন হলদি দাও তাহলে আর একটু কম পরিমাণ দেবে আর এখানে বেসন দিয়েছি বেসন তো আমাদের স্কিনকে এক্সফালিয়েট করবে স্মুথ করে পরিষ্কার করতে সাহায্য করে এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো আমার স্কিনে রাখবো একটু ধৈর্য ধরে দশ থেকে পনেরো মিনিট রাখার পর দেখবে পুরোপুরি টেনে নেবে না কারণ এটাতে ভ্যাজলিন দিয়েছি ভ্যাজলিন আমাদের স্কিনকে স্মুথ করবে মানে কাটা ফাটা থেকে স্কিন যদি অনেকে ফাটা থাকে জলে সেগুলো থেকেও স্কিনকে অনেক বেশি আরাম দেয় তো হালকা হাতে দেখবে শুকোবে না তো তাই হালকা হাতে একটুখানি প্রথমে রাফ করে নেবে রাফ করার ফলে মরা কোষগুলো আমাদের স্কিন থেকে উঠে যাবে এবার ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নেবে এটা জল দিয়ে ধোবে না কারণ জল দিয়ে ধুলে ভ্যাসলিনটা আমাদের স্কিনে রয়েই যাবে আর স্কিনটা অনেক তেলা ভাব চলে আসবে তাই এরমভাবে ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নেওয়ার পর দেখো আগের স্কিন আমার এখনের স্কিন অনেকটা মানে দু শেড হালকা রং হয়ে যাবেই যাবে এটা স্কিনের মানে টেক্সচারকে পাল্টে দেবে এবং স্কিনকে অনেক বেশি মানে ইম্প্রুভ করে স্কিনের কালার বলো স্কিনের ছোপ কমাতে আমাদের স্কিনে যদি ব্রোনো বা র্যাশের সমস্যা থাকে সেগুলো আস্তে আস্তে কমিয়ে দেয় যে কোনো দাগ অনেক জেদি দাগ মনে করো অনেক দিন ধরে যাচ্ছে না হালকা হচ্ছে না তোমরা সপ্তাহে দুদিন করে এটা একবার ইউজ করে দেখো ভীষণ উপকৃত হবে স্কিন দেখো কত আমি ক্যামেরার সামনে থেকে দেখাচ্ছি স্কিনটা কত স্মুথ হয়ে গেছে আর চকচক করছে কারণ বেসন আছে হলুদ আছে টমেটো আছে আমাদের স্কিনকে একদম ডিট্যান করে দেয় আর একটা মানে ব্লিচিং এফেক্ট এনে দেবে এমনকি মানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসও নাকের পাশ থেকে চলে গেছে স্মুথ হয়ে গেছে স্কিনটা কতটা দেখো পরিষ্কার হয়ে গেছে একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি লাইটে দেখো একদম স্কিনটা মনে হচ্ছে না স্মুথ পলিশ কারণ ভ্যাসলিন দেওয়াতে স্কিনটা একদম স্মুথ একদম সফট বেবি সফট হয়ে যাবে তাই এটা বাচ্চাদেরও ইউজ করাতে পারো কোনো ভয় নেই নির্দিদায় তোমরা এটা একবার সপ্তাহে ইউজ করে দেখো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেমেডি যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক দিও ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা